আরেকটা দেন তো, আরেকটা মারেন, আরেকটা দেন। তো বন্ধুরা, আমাদের আজকের এপিসোডে এমন একজন বাংলাদেশি তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটর দেখতে যাচ্ছি যিনি মাইক্রোফোনের সাথে আজে বাজে কাজ করেন, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে বলে, এবং মাহে রমজান আসলে ইমানদার সাজেন। এনাকে নিয়ে আমরা দারুণ একটা ভিডিও দেখতে যাচ্ছি, এনাকে মানে এনায়েতকে নিয়ে দারুণ একটা ভিডিও দেখতে যাচ্ছি। তো চলুন আমাদের আজকের এপিসোডটি শুরু করি। দেখুন, গাজার মুসলমানরা এক টুকরো রুটির জন্য কতটা কষ্ট করছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা বলার অপেক্ষা রাখে না। আর বাংলাদেশি তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটর ইনায়েত চৌধুরী এবং ইহুদি কোম্পানি স্টারবার্গের পক্ষ নিয়েছেন সেটা আপনারা সকলে দেখেছেন পিনাকি ভট্টাচার্যের ভিডিওর মাধ্যমে। ইনায়েত চৌধুরী সেই বয়কটের সময় স্টারবাক্সের কফি নিয়ে পোজ দেয়, আমাদের বয়কটকে ব্যঙ্গ করে, সারা দুনিয়ার বয়কটকে ব্যঙ্গ করে। এখানে পিনাকি ভট্টাচার্য কিন্তু তাকে চরমভাবে ধোলাই করেছে, যেটা বলার অপেক্ষা রাখে না। ওটা মানুষ, ওর হাতে তো গাজার রক্ত লেগে আছে, ওর হাতে তো ফিলিস্তিনের রক্ত লেগে আছে, ও আমাদের ভারতীয় পণ্য বয়কটের বিরুদ্ধে তো বলবেই, কারণ ও কি আসলে কিছু মানুষ আছে আবেগ দিয়ে কাজ করে এবং বিবেকের ধারে কাছে হাঁটে না, যেমনটি পিনাকি দাদা কিন্তু তাকে সঠিকভাবেই এক্সপোজ করেছেন। সেই হিসেবে ইনায়েত চৌধুরীর কথা বলতে গেলে তিনি কিন্তু ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। বলেন ও কি, যার বিন্দু মাত্র লজ্জা হয় না এই গণহত্যার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদের উপহাস করতে, সে একটা জাউরার জাউরা। ওরে ওরে সজোরে গদান দেন, দেন একটা সিল মেরা দেন, এডিটর সাহেব জাউরার জাউরা। আর পিনাকি ভট্টাচার্যের একটা কথা আছে, সে কিন্তু মানে পুলিশে শুলে 36 ঘা, বাঘে শুলে কি দেখি, মানে আর পিনাকি দাস শুলে কিন্তু অলরেডি জয় বাংলা। ঠিক সেমন পরিস্থিতি হয়েছে এই এনায়েত চৌধুরীর। কিছু বলছেন? আমি জানি রে ভাই, আসলে কিছু কিছু করার কথা চড়াওভাবে না বললে কোনোভাবে সেটা সম্ভব হয় না, যেমনটি আপনার পিনাকি ভট্টাচার্যের এই কথার মাধ্যমে লক্ষ্য করেছেন। সে কিন্তু একটা ভিডিওতে তাকে তুলে ধরা করেছেন এবং এক রাত্রে আপনারা দেখতে পাচ্ছেন তার প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব ডাউন হয়ে গেছে। জি স্যার, আমিও তো ওদের তাই বলি, কারণ বাংলাদেশের মানুষ সঠিক এবং নৈতিকতা পছন্দ করে এবং বয়কটের বিরুদ্ধে তারা চরম সোচ্চার অবস্থান তৈরি করে থাকে। আর ইনায়েত চৌধুরীর কথা কী বলবো, তিনি কিন্তু স্টারবার্গের প্রোডাক্ট হাতে নিয়ে যেভাবে পোস্ট দিয়েছেন, আসলে স্টারবার্গ কিন্তু আমাদের দ্বারা লোকের মাধ্যমে সাজে না, কারণ এই প্রোডাক্টটি খেতে হলে অনেক বড় লোক থাকা লাগে। তিনি কিন্তু অনেক বড় লোক। হাই রে বড় লোক বুদাই, আসলে কি বলবো, এই ধরনের ভুল কিন্তু সচরাচর সবাই করে না, দরিদ্র মানুষ বা সাধারণ মধ্যবিত্ত পরিবার বা একবার নিম্ন পর্যায়ের। সিদ্দিক ভাইয়ের কথা মনে আছে? দেখতেই পাচ্ছেন আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন না। সিদ্দিক ভাই কিন্তু ভুল করে অনেক সময় সঠিক কথা সে বলেছেন, তার ভুল হয়েছে, কিন্তু ইনায়েত চৌধুরী কিন্তু এখনো অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় তার ভুল স্বীকার করেনি। হাতে মাইক নিয়ে কথা বলেন, যদি উনি মাইক নিয়ে অনেক কিছুই করেন, সরি মাইক নিয়ে না, মাইকের স্ট্যান্ড নিয়ে, যেগুলো আমি করব না। এখন আমি সর্বশেষ যেটা বলতে চাই, আপনি একজন শিক্ষক মানুষ, আপনাকে জ্ঞান দেওয়া আসলে আমার সাজে না। অনেকেই বলবেন যে বইটা আগে চান্স পেয়ে নাও তারপরে এদের বিরুদ্ধে কথা বলো, তাদের বিরুদ্ধে একটা কথাই বলি, তাদের হয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে আসলে গ্রামগঞ্জে বা সাধারণ একজন তৃণমূল পর্যায়ে একজন মানুষ থাকতে পারে চরম বুদ্ধিমান, এবং ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েটের মতো জায়গায় কিন্তু একবারে অদনস্থ লোকও কিন্তু থাকতে পারে, সেটা বলার অপেক্ষা রাখে না। এজন্য জ্ঞান, মেধা, প্রজ্ঞা এবং মানুষের প্রতি ভালোবাসা একটা আলাদা জিনিস। জি স্যার, আমিও তো ওদের তাই বলি। তো বন্ধুরা, এখন সর্বশেষ যেটা বলতে চাই, ইনায়েত চৌধুরী সঠিকভাবে লাইভে এসে ক্ষমা চাওয়া উচিত, এবং মাহে রমজান মাসে তার পোস্টগুলো দেখতে পারছেন, এভাবে কিন্তু অনেকেই মাহে রমজানে এসে ইমানদার সাজে, কিন্তু ইসলাম এবং মুসলমানদের পক্ষে কথা বলা লোক খুবই কমই পাওয়া যায়। আর আপনি যদি ইনায়েত চৌধুরীকে সঠিকভাবে বয়কট করতে চান, আপনি বাংলাদেশ এডিটর সাহেব এখানে লিখে দেন, আরও ভালো ভালো চ্যানেল ফলো করতে পারেন, বিশেষ করে ব্যাখ্যা বিশ্লেষণ এবং অ্যানালাইসিসের দিক থেকে ভয়েস অফ ঢাকা, সার্স অফ মিস্ট্রি কিন্তু দারুণ দারুণ সব কন্টেন্ট আপলোড করছে, সেই হিসেবে আপনারা সেটা ফলো করতে পারেন। ইনায়েত দাদা এই দেখেন, কি দেখছেন, এটা কিন্তু আমার সারদা অ্যাকাডেমির ঘোড়া, ঠিক আছে, যদি লাগে ইনশাল্লাহ সমস্যা নাই, আল্লাহ বসে, বেশি কিছু বললাম না, আপনি একজন শিক্ষক মানুষ, আপনাকে কথা বলা আমার সাজে না, যাও। তো এই বলে আমাদের আজকের এপিসোডটি শেষ করছি, আমার সারদা অ্যাকাডেমির ঘোড়া, বিশেষ করে পিনাকি ভট্টাচার্যের ভিডিও যদি আপনি দেখে থাকেন সেটা অবশ্যই বুঝবেন, বাদ বাকি কিছু বললাম না, আসসালামু আলাইকুম।